2010 সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। গত শনিবার হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের ৫ বছর বয়সী ইজহান নামে একটি পুত্র সন্তান রয়েছে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী শানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। তারপরই জানা যায় সানিয়ার সঙ্গে আগেই ডিভোর্স হয়ে গেছে শোয়েব মালিকের। নতুন বিয়ের পর শোয়েব মালিক শানা জাভেদের ২০২১ সালের পুরনো একটি ভিডিও প্রকাশ্যে আসে। একটি টিভি অনুষ্ঠানে শানা জাভেদ শোয়েব মালিক একে অপরের উদ্দেশ্যে প্রেমের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই শোয়েব মালিকের সমালোচনা করেছেন। অনেকে বলেছেন, নিজের কাজের জন্য শোয়েব মালিকের লজ্জা হওয়া উচিত। নতুন এই ভিডিওর কারণে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।